হাসপাতালে ভর্তি সাপ, দেওয়া হলো অক্সিজেন। হুশ ফেরার পর সাপটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেন বনকর্মীরা। গোটা ঘটনাই ভাইরাল সমাজ মাধ্যমে। অসুস্থ সাপ ভর্তি করা হলো হাসপাতালে, দেওয়া হলো অক্সিজেন। অজ্ঞান সাপকে ভর্তি করা হয় হাসপাতালে। বেশ কিছুক্ষণ অক্সিজেন দেওয়ার পর সম্বিত ফিরে পায় ওই সাপ। তারপর সাপটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি হয়েছে। সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ছবি। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রায়চুর জেলার হাট্টি স্বর্ণখনির কাছে। জানা গিয়েছে এলাকায় এসেছিলেন একদল পর্যটক। পর্যটক দলের সদস্যরা হঠাৎই দেখেন ওই কোবরা সাপটিকে একটি এসইউভি গাড়ির চাকার সামনে। সাপটিকে ফনা তুলে থাকতে দেখে পর্যটক দলের সকলে চিল চিৎকার জুড়ে দেন। এরপর পাশে দোকান থেকে ফিনাইল কিনে আনেন তারা। শুরু হয় সাপ তাড়ানোর প্রচেষ্টা। ফিনাইল ছেটানোয় সাপ পালানো তো দুরবস্থান। পর্যটক দলের সদস্যদের দাবি, সাপটি নাকি ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সাপটি মরে যাচ্ছে দেখে দুশ্চিন্তায় পড়ে যান পর্যটকেরা। তারা বন দপ্তরে খবর দেয়। বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেন। সাপটিকে উদ্ধার করে তারা নিয়ে যান কাছের একটি হাসপাতালে। রোগীদের বিছানাতেই রাখা হয় সাপটিকে। এরপর দেওয়া হয় অক্সিজেন। বেশ কিছুক্ষণ অক্সিজেন দেওয়ার পর হুশ ফেরে সাপের। তারপর কোবরাটিকে পাশের জালাদুর্গা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বন দপ্তরের পক্ষ থেকে। তবে যে হাসপাতালে মানুষের চিকিৎসা চলছে সেখানেই বেডের ওপর এভাবে সাপকে রেখে অক্সিজেন দেওয়ার ঘটনা আগে ঘটেছে বলে মনে করতে পারছেন না অনেকেই। হাসপাতালের বেডে শুয়ে সাপকে অক্সিজেন দেওয়ার ঘটনায় অবাক হয়েছেন অনেকে। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি। সমাজ মাধ্যমের সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। আর এই ঘটনা নিয়ে নানা মত পোষণ করছেন নেট নাগরিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, কর্ণাটক। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।